হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুনের মনে হলো অনেক পাপ হয়ে গেছে, গঙ্গা স্নান করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, হে সখা, আমি অনেক পাপ করে ফেলেছি, আমি গঙ্গা স্নান করতে চাই। ভগবান বললেন, বেশ, তাই হবে। গঙ্গা পাড়ে রথ দাঁড়িয়ে গেল। শ্রীকৃষ্ণ ভগবান বললেন, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে একটু আড়াল হয়ে গেলেন। নদীর ধারে একটা মৃতদেহ নিয়ে কয়েকজন ব্যক্তি এলেন। মৃতদেহের দাহ সৎকার করতে হবে। একজন বললেন, শালাই কোথায়? আর একজন বললেন, নিয়ে তো আসিনি। বলল, ঠিক আছে, নিয়ে আসি। অপরজন বলল, এই নির্জন শ্মশানে আমি একা থাকবো না। সেও মৃতদেহ ছেড়ে চলে গেল। এবার একজন জীর্ণ শীর্ণ শেয়াল এলো। সে মৃতদেহকে শুকে শুকে দেখছিল আর চলে যাচ্ছিল। এক মোটা শেয়াল এলো, জিজ্ঞেস করল, কেন খাচ্ছ না, এ পাটা খেয়ে নাও। বলল, ওই পা কোনোদিন মন্দিরে যায়নি। বলে, জীবটা খাও। বলে, এই জীব কোনোদিন ভগবানের নাম নেয়নি। বলে, হাতটা খাও, এই হাত তো কোনোদিন ভগবানকে নৈবেদ্য দিল না। এবার মোটা শিয়াল অর্জুনের দিকে তাকিয়ে বলল, চলো ওই লোকটাকে খাই। আরে, সে তো এর থেকে কোটি গুণ বেশি পাপী, পরম শক্তিশালী পরমেশ্বর। ভগবানকে পেয়েও সে অবহেলা করে, আর পাপ পুণ্যের ঊর্ধ্বে যে ভগবান তাকে চিনতে পারে না। গঙ্গা স্নান করতে এসেছেন পাপ ধোয়ার জন্য, এর থেকে পাপী কে আছে? বন্ধুগণ, অর্জুন প্রাণীদের কথা বুঝতে পারত, আর এতক্ষণে সে বুঝে গেছে পরম শক্তিশালী ভগবানকে অবহেলা করে তিনি অন্যায় করেছেন। শ্রীকৃষ্ণ ভগবান ফেরত এল, আর অর্জুন বললেন, ভগবান আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে অবহেলা করে গঙ্গা স্নান করতে এসেছি। আসলে এই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণেরই মায়া। ওই মৃত ব্যক্তি ছিলেন শিবজি স্বয়ং, আর বাকি লোক ছিলেন নন্দীভৃঙ্গীর দল। অর্জুনের জ্ঞান চক্ষু খোলার জন্য এই নাটক ভগবানকে করতে হয়েছিল। ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণ বলবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য নিয়ে আসব। হরে কৃষ্ণ।